Hey guys, Assalamualaikum. आज के अमरा sunflower बनाबो बा सूर्यमुखी तो केची, scale, gum and coloring paste. जा जा दरकार अमरा निये नेछि. तो एखन अमरा sunflower बनाबो बा सूर्यमुखी. तो शुरू करा जाक. तो प्रथमे अमरा जेटा करबो, एटाके फ्लोर करे नेबो येलो कलर पेस्टटाके. तो अमरा हलुद कलर পেস্টটাকে আমরা ফ্লোর করছি কালারিং পেস্টটা তো এখন আমরা এটা কেটে নিয়েছি ঠিক যেভাবে আমি করছি তো এখন আমরা এটা কেটে নিয়েছি তারপর এটা আমরা খুললাম খুলে দেন প্রত্যেক তিনটা লেয়ার হয়েছে তো আমরা এটা তিনটা লেয়ার ভাবে কেটে নিব কেচি দিয়ে তো এখন আমরা একটা কেটে নিয়েছি তো এখন আমি যেভাবে ফ্লোর করছি ঠিক সেভাবে বাজ করবেন আপনারা বাজ করে এখন আপনারা একটা পেন্সিল অথবা কলম নিয়ে সেটা একটু আর্ট করে নেবেন শেপটা ঠিক যেভাবে আমি আর্ট করছি সেভাবে আপনারাও আর্ট করে নেবেন तो देखते ही पाच्छेन ठीक एक पातार शेप अनुजाई आमरा आट करछी दुई सेटे सेम भावे आट करे एखन आमरा जेटा करबो सेटा होच्छे एई पातार शेप अनुजाई एटा आमरा केटे निबो एटा आपनारा केयारफुली भावे काटबेन जाते समान भावे हय তো এখন আপনারা দেখছেন এটা আমরা কেটে নিয়েছি তো কাটা শেষ হয়ে গেল এটা আমরা খুলে ফেললাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারটা হয়েছে চারটা আমরা এভাবে করে আলাদা করে তিনটা কেটে নিয়েছি তো এখন এই তিনটাও কেটে নিয়েছি টোটাল চারটাই কেটে নিয়েছি এখন আমরা যেটা করব ওই আরেক দুইটা পেজ ছিল ওই দুইটা পেজেও সেম ভাবে আমরা বানাবো যেটা একটু আগে বানালাম তো আপনারা ওইটা এভাবে কেটে নিয়ে দুইটাই এরকম করে কেটে নেবেন তো আমরা এখানে সবগুলোই কেটে নিয়েছি ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা কালো পেজটা নিয়ে এটা ফ্লোর করব ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে আপনারা ফ্লোর করবেন করে এখন কেচি দিয়ে আমরা এটা কেটে নিব তো এখন আমাদের এটা কাটা হয়ে গেছে তো আপনারা দেখতে ই পাচ্ছেন আমরা কিভাবে বাসটা করছি বাসটার দিকে মনোযোগ রাখবেন তো ঠিক সেভাবে বাস করে এভাবে কেটে নিব আমরা ঠিক ছোট ছোট করে এভাবে কেটে নেবেন আপনারা লাইন ভাবে সমান করে এখন আমরা এটা খুলে নিব আর যেসব জায়গায় ভাঁজ পড়েছিল কাটা হয়নি সেগুলো আপনারা কেটে নেবেন যেভাবে আমি দেখছেন কাটছি তো এখন আমরা যেটা করব এটাও সেম ভাবে কেটে নেব আপনারাও সেম ভাবে এটা কেটে নেবেন এটা আর এটা সেম তো আমরা এই দুইটাই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমরা এটা পেন্সিলের সাহায্যে রাউন্ড করব তো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন পেন্সিল দিয়ে করলে আর কি সহজ হয় যে জন্য আমরা পেন্সিল দিয়ে করব একটু গাম লাগিয়ে দেন আপনারা নেবেন সামান্য একটু পেন্সিল দিয়ে করার পরে আপনারা নিজে থেকেই ব্যালেন্স এনে করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রাউন্ড করছি তো আপনারা এভাবেই এটাকে রাউন্ড করবেন তো রাউন্ড করার শেষে এখন আমরা এটা যতটুকু এক্সট্রা অংশ থাকে এটা গাম দিয়ে লাগিয়ে দিব তো আমরা দেখছি যে এটা রাউন্ড করার পরে আরেকটা যেটা আছে ওইটাও আমরা গাম দিয়ে এটার সাথেই রাউন্ড করে লাগিয়ে দিব তো সেমভাবে এটাকে রাউন্ড করে লাগিয়ে দিচ্ছি
যেভাবে দেখানো হচ্ছে সেভাবে আপনারা রাউন্ড করে কেটে নেবেন। তো এখন আমরা গ্লু দিয়ে সেটাকেও সেট করে দেব। তারপর আমরা যেটা করব এটা কিভাবে ভাঁজ করব মাঝখান থেকে, তো আপনারা দেখছেন এগুলো সবগুলোই এভাবে ভাঁজ করবেন। তো আমরা এখন এগুলো সবগুলো ভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব গাম দিয়ে ঠিক যেখানে আমি গাম লাগাচ্ছি সেইখানে আপনারা গাম লাগিয়ে দেন। এই যেটা আমরা কলি বানিয়েছি সেই কলির এখানে এভাবে লাগিয়ে দিবেন। তো এরকম করে সবগুলোই লাগিয়ে দিবেন রাউন্ড করে গোল করে সূর্যমুখীর আকৃতি। তো আমরা দেখতেই পাচ্ছেন অলমোস্ট সূর্যমুখী একটা হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা এগুলো পাতাগুলো একটু ই করে দিব, ছাড়িয়ে দিব। তো আপনারা চাইলে পেন্সিল দিয়েও করতে পারেন সহজে। তো আমরা সবগুলো এইভাবে করে নিচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা পেজ নেব। তো এই পেজটা নিয়ে আমরা এটা যতটুকু কালো অংশ দেখা যাচ্ছে কলিটার অতটুকু কভার করে ফেলব। তো এই দেখছেন আমরা নিজেরা আপনারা কভার করে ফেলেছি আমরা। তো এখন আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে একটা ইয়েলো কালার পেজ দিয়ে এটার লাঠিটা বানাবো। আপনারা চাইলে চকলেট কালার পেজ দিয়েও বানাতে পারেন, যার যার ইচ্ছে অনুযায়ী। তো আমরা ইয়েলো কালার পেজ দিয়ে এটার লাঠিটা বানিয়ে নিচ্ছি। তো এখন সেটা আমরা গাম দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা গাম দিয়ে লাগানোর পরে এটা আমরা পেছনের এখান দিয়ে কলির ওই দিক দিয়ে লাগিয়ে দিব। তো আপনারা গামটা আগায় নিয়ে তারপরে এটার ভিতরে লাগাবেন লাঠি। তো আমি এখানে গাম নিয়ে নিয়েছি। তো এখন আমরা এখানে লাঠিটা লাগিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।